প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি নিয়ে। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবা, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। পুরো ক্লাসটি দেখার অনুরোধ রইল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের যে পদ্ধতি তা সম্পর্কে। তবে এই বিষয়ে আলোচনা করার পূর্বে প্রথমে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে হিসাব সমীকরণ। তাহলে দেখো, আমরা হিসাব সমীকরণ জানি, সম্পদ ইকুয়াল দায় যোগ মালিকানা স্বত্ব। তাহলে আমরা যদি এটা দেখি যে হিসাব সমীকরণটা হচ্ছে সম্পদ ইকুয়াল দায় ও মালিকানা স্বত্ব, তাহলে এই হিসাব সমীকরণ থেকে আমরা হিসাবের যে উপাদানগুলো পাচ্ছি তিনটি, অর্থাৎ হিসাব সমীকরণ উপাদান পাচ্ছি তিনটি, একটি হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা স্বত্ব। এখন একটি বিষয় হচ্ছে যে এই যে আমরা তিনটি উপাদান পেলাম, এই তিনটি উপাদানকে বিশ্লেষণ করলে, অর্থাৎ হিসাব সমীকরণকে বিশ্লেষণ করলে আমরা পাঁচটি হিসাবের নাম পাই। তাহলে দেখো, একটি হচ্ছে সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা স্বত্ব। এখন একটা জিনিস মনে রাখবে যে সম্পদ, দায় এই দুটি ঠিকই আছে বুঝলাম, কিন্তু আয়, ব্যয়, মালিকানা স্বত্ব এই তিনটি কিভাবে আসলো? তাহলে দেখো, আমরা একটা জিনিস তোমরা দেখেছ এর ইতিপূর্বে, একটি ক্লাস আমার আছে যে মালিকানা স্বত্ব এবং মালিকানা স্বত্বের উপাদান নিয়ে। সেখানে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে মালিকানা স্বত্বের উপাদান চারটি, আয়, ব্যয়, মূলধন এবং উত্তোলন। তবে একটা জিনিস মনে রাখবা যে আয় আর ব্যয় কখনোই কিন্তু মানে সম্পূর্ণভাবে মালিকানা স্বত্বের উপাদান নয়। মালিকানা স্বত্বের উপাদান হচ্ছে মূলধন আর উত্তোলন। তাহলে কি মূলধন এবং উত্তোলন সরাসরি এগুলো হচ্ছে মালিকানা স্বত্বের অংশ। তাহলে মালিকানা স্বত্বের দুটি সরাসরি অংশ হচ্ছে মূলধন এবং উত্তোলন। তাহলে আয় আর ব্যয়টা কিন্তু আমরা আলাদা করে নিলাম। ওই জন্য হিসাব সমীকরণ বিশ্লেষণ করলে আমরা পাঁচটি হিসাব পাচ্ছি, সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা স্বত্ব। তাহলে এখন আমরা যদি দেখি যে সম্পদ, আসলে এখন একটা জিনিস মনে রাখবে যে এই যে আমরা পাঁচটি হিসাব পেলাম, সেই পাঁচটি হিসাব যে আসলে কী সেটা আমাদের কিন্তু চিনতে হবে। যেমন সম্পদ কোনগুলো, আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজা, দালান কোঠা ইত্যাদি ইত্যাদি, এ বিষয়ে আমার কিন্তু একটা প্রথম যে ক্লাস আছে যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা, ওখানে কিন্তু সব কিছু বলে দেওয়া আছে যে কোনগুলো সম্পদ, কোনগুলো দায়, কোনগুলো চলতি সম্পদ, আবার বিভিন্ন সম্পদের শ্রেণীবিভাগগুলো আছে, সম্পদ কী, মালিকানা স্বত্ব কী, সব দেওয়া আছে। তোমরা ওই ক্লাসটা চাইলে একবার দেখে নিতে পারো। তো দেখো, আমরা সম্পদ তাহলে আসবাবপত্র, যন্ত্রপাতি, এই বিষয়গুলো ইত্যাদি। তারপর দেখো, দায় যদি বলি পাওনাদার, ঋণ, তারপর প্রদত্ত, তারপর বকেয়া যা কিছু আছে, মানে বকেয়া যদি ব্যয় হয়ে থাকে সেগুলো কি দায়। তারপর দেখো আয়, কমিশন আয়, প্রাপ্তবার্তা ইত্যাদি। তারপর ব্যয় যদি বলি যে বেতন, ভাড়া, হ্যাঁ ইত্যাদি বিষয়গুলো। তারপর মালিকানা স্বত্বের উপাদান দুটি, একটা হচ্ছে মূলধন এবং উত্তোলন। তাহলে আমরা এই পাঁচটি যে হিসাব পেলাম, এই পাঁচটি হিসাব কিন্তু আমাদের ভালোভাবে চিনতে হবে যে কোনটা সম্পদ। তাহলে আসবাবপত্র আমরা হিসেবের নাম কিন্তু অঙ্কের মধ্যে পাবো। তাহলে অবশ্যই আমাকে চিনতে হবে যে আসবাবপত্র কি। তারপর অবশ্যই অঙ্ক করতে গিয়ে আমরা পাবো কি, কমিশনের হিসাবের নাম পাবো। তাহলে কমিশন জিনিসটা কি আমাদের কিন্তু জানতে হবে। তাহলে আবার দুঃখিত, আবার দেখো ভাড়া হিসেবের নাম পাবো, যে ভাড়া হিসাব। তাহলে অবশ্যই আমাদের তখন বলতে হবে যে আসলে ভাড়াটা কি। তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো চিনতে হবে। তাহলে আমাদের এই সম্পদ, এই হিসাবগুলো যদি আমরা সহজেই চিনতে পারি যে কোনগুলো কী হিসাব, তাহলে সম্পদ জিনিসগুলো কী, দায় জিনিসগুলো কী, আয় জিনিসগুলো কী, ব্যয় জিনিসগুলো কী এবং মালিকানা স্বত্ব জিনিসগুলো কী, তাহলে খুব সহজেই আমরা কিন্তু ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখন যদি অঙ্কের দিকে যাই, তাহলে দুঃখিত, ডেবিট ও ক্রেডিট নির্ণয় ইয়ের দিকে যাই, সূত্রের দিকে যাই, তাহলে দেখো আমরা পাবো যে ডেবিট ও ক্রেডিট নির্ণয়। তাহলে দেখো, আমরা প্রথমেই বলতে পারছি যে সম্পদ যদি বৃদ্ধি পায়, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে কী হবে বলতো, ডেবিট হবে। এবং সম্পদ কোনো কারণে হ্রাস পেলে, অর্থাৎ কমে গেলে, সেটা কী হবে বলতো, ক্রেডিট হবে। তারপর পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে কি, দায়। তাহলে দায় দেখো, দায় এখানে হ্রাস পেলে, তাহলে দায় হ্রাস পেলে কী হবে, ডেবিট। অর্থাৎ দায় কমে গেলে কী হয়, ডেবিট হয়, অর্থাৎ সম্পদের বিপরীত। তাহলে সম্পদ এখানে কিন্তু বৃদ্ধি পেলে কী হইতো বলতো, ডেবিট হইতো। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, কিন্তু দায় এখানে হ্রাস পেলে কী হচ্ছে, ডেবিট হচ্ছে। আবার সম্পদ হ্রাস পেলে কী, ক্রেডিট। তাহলে দেখো, এখানে দায় বৃদ্ধি পেলে হচ্ছে কি, ক্রেডিট। অর্থাৎ তোমরা মনে রাখবে যে সম্পদ এবং দায় সম্পূর্ণ বিপরীত, এবং আয় আর ব্যয় সম্পূর্ণ বিপরীত। তাহলে দেখো, আমরা দায় পেলাম যে দায় হচ্ছে হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। আবার দেখো মালিকানা স্বত্ব, এবার মালিকানা স্বত্ব যদি আমি দেখি যে হ্রাস পেলে কি, ডেবিট,
এবং বৃদ্ধি পেলে কি ক্রেডিট তারপর পরবর্তী যে হিসাবের যে শ্রেণীটা তাহলে সেটা দেখো আয় তাহলে আয় হ্রাস পেলে কি ডেবিট এবং আয় বৃদ্ধি পেলে কি হয় বলো তো ক্রেডিট তারপর সর্বশেষ আমরা যেটা হিসাবের শ্রেণী আছে ব্যয় তাহলে সেই যদি ব্যয়টা দেখি দেখো ব্যয় বৃদ্ধি পেলে কি ডেবিট এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট আমি কিছুক্ষণ আগে বললাম যে আয় ও ব্যয় কি বিপরীত সম্পর্ক তাহলে দেখো আয় হ্রাস পেলে কি হয়েছে ডেবিট হয়েছে আয় বৃদ্ধি পেলে কি ক্রেডিট হয়েছে তাহলে দেখো ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়ে গেল ডেবিট হলো যেহেতু আয় হ্রাস পেলে কি হইতো ডেবিট আর এখানে বৃদ্ধি পেলে কি ডেবিট আর আয় বৃদ্ধি পেলে কি হইতো ক্রেডিট আর এখানে দেখো ব্যয় হ্রাস পেলে কি হচ্ছে ক্রেডিট তাহলে এই যে আমরা সম্পদ দায় মালিকানা স্বত্ব আয় ব্যয় সম্পূর্ণ যে জিনিসগুলো দেখলাম এগুলো যদি আমরা একত্রে বলি একত্রে সংক্ষেপে লিখি দেখো সম্পদ এবং তাহলে ব্যয় তাহলে সম্পদ আর ব্যয় একত্রে করলে অর্থাৎ এই দুটি জিনিস বৃদ্ধি পেলে কি ডেবিট এবং হ্রাস পেলে কি ক্রেডিট তাহলে আমরা বলতে পারি সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট সম্পদ ব্যয় হ্রাস পেলে ক্রেডিট আবার পরবর্তী অংশটা দেখো মালিকানা স্বত্ব আয় দায় তাহলে মালিকানা স্বত্ব আয় দায় হ্রাস পেলে কি ডেবিট এবং মালিকানা স্বত্ব আয় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে দেখো তাহলে খুব সহজেই তোমরা কিন্তু ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে পারবে তো এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা ধন্যবাদ।